টিএনস নাগরিক, ডিস্ট্রিবিউটর ও বন্ধুরা এখানে একসঙ্গে আনন্দ উপভোগ করতে পারেন এবং অবাধে ভবিষ্যতের কল্পনা জড়ো করতে পারেন। থাই জিসান আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কেন্দ্র 21 মে 2011 তারিখে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হয়। এই সময় আমাদের সঙ্গী ছিলেন 7 দেশ থেকে আসা 20 জনেরও বেশি আন্তর্জাতিক বন্ধু। CPPCC ভাইস চেয়ারম্যান চাং মিয়াইয়াং, কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী গাইবো লেসিমি এবং 100 জনেরও বেশি স্থানীয় রাজনীতিবিদ ও শিল্প বিশেষজ্ঞগণ, সিসিটিভি এবং চীন রেডিও ইন্টারন্যাশনাল সহ 20 মিডিয়া ঘটনার সাক্ষী। The establishment of healthcare center by the TEN Group has been built up as a model for many countries in the world, be they a developing or an emerging country. Как наши китайские друзья на практике претворяют лозунг международной конференции «Здоровье – право на достойную жизнь». This initiative will surely be a catalyst to greater global health industrial revolution. Being one of the leaders in the development of the health management industry here in China. อุปกรณ์และเครื่องมือมีคุณภาพและประสิทธิภาพ文化是舞台知识是力量智慧是至宝只有飞得高才看得远健康老龄化应该坚持预防为主倡导老年人的健康生活方式健康产业是一个朝阳产业营养健康产业要把它做成我们国家的一个战略性产业产业投资可以官方提升在предоставлена возможность выступить на этой прекрасно, что такой центр образовался это центр души я бы сказал вам делает жизнь сегодня корпорации души 16 лет мы взаимодействуем с корпорацией 8 лет да, мы Come up with excellent products that are contributing to make this world a better place to live in. It stands out as a remarkable milestone in the field of human health care. Мы с огромным уважением относимся к деятельности корпорации Инши, направленной на оздоровление населения. 希望你们把它做大做强做好我还没有看见过咱国内有那么大的企业来做这个大健康特别是提出治胃病来作为自己的宗旨Thai Jisang আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কেন্দ্রে একই সঙ্গে আছে স্বাস্থ্য ব্যবস্থাপনা ব্যাপক পুনর্বাসন চিকিৎসাবিদ্যা সৌন্দর্য এবং প্রাসঙ্গিক শিক্ষাদান এবং গবেষণা এখানে জোর দেওয়া হয় প্রথাগত চীনা ঔষধ স্বাস্থ্য সংরক্ষণের বৈশিষ্ট্য সমূহের এবং রোগ প্রতিষেধক চিকিৎসায় একটি পরিপূর্ণ স্বাস্থ্য ব্যবস্থাপনা এবং পরিষেবা প্রসেসের বিজ্ঞানসম্মত এবং যুক্তিসঙ্গতভাবে সঙ্গে ব্যক্তিগত এবং উচ্চমানের স্বাস্থ্য পরিচালন পরিষেবা বিদ্যমান থাই জিসাং আন্তর্জাতিক স্বাস্থ্য ব্যবস্থাপনা কেন্দ্র বিশ্বের সর্বশেষ ডায়াগনস্টিক এবং পরীক্ষার সরঞ্জাম দ্বারা সাজানো যার মধ্যে আছে এই অঞ্চলে সর্বপ্রথম জার্মান থেকে আমদানিকৃত ডায়নামিক 800 ব্র্যান্ড সোর্স সিটি যেখানে করোনারি হার্ট ডিজিজের সর্বোৎকৃষ্ট স্ক্রিনিং ও রোগ নির্ণয়ের সরঞ্জাম যেখানে রেডিয়েশনের পরিমাণ সর্বনিম্ন মাত্রার
এশিয়ার প্রথম 360 ডিগ্রি প্যানারোমিক উচ্চ ক্ষেত্রের উন্মুক্ত সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিং রেজোনেন্স পদ্ধতি, যা দ্বারা শরীরের অঙ্গের সঠিক পরীক্ষা করা যায়। টিস্যু ইনফ্লামেশন, টিউমার এবং অন্যান্য প্যাথোলজিক্যাল পরিবর্তন যেমন মাসকিউলোস্কেলেটাল পদ্ধতি ইত্যাদি। প্রথম 128 লেয়ার PET বা CT মার্কিন ABI 3500 জিন বিশ্লেষক, বিশ্বের সবচেয়ে উন্নত অণু নিরূপণের প্রযুক্তি, ফিনল্যান্ডের সেরা ডিজিটাল বুকের এক্সরে পদ্ধতি, আমেরিকা থেকে আমদানিকৃত চীনের প্রথম বেকম্যান যা স্বয়ংক্রিয় জৈব রাসায়নিক অ্যাসেম্বলি লাইন যা মানবদেহে 1600 ডাটার বায়োকেমিক্যাল পরীক্ষা করতে পারে এবং 100 ভাগের বেশি ভাগ করতে পারে, যা দ্রুততর যেখানে মানুষের হস্তক্ষেপ প্রয়োজন হয় না, এবং কৃত্রিম দূষণমুক্ত এবং একেবারে নিখুঁত। পিকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং চীনা PLA জেনারেল হাসপাতাল থেকে বিশেষজ্ঞদের দ্বারা পর্যালোচনা করে সিদ্ধান্তে উপনীত হয়েছেন, তাই ইজিসান আন্তর্জাতিকভাবে নেতৃত্ব দেয় ডিভাইস স্তরে। এটা নিরাপদ, নির্ভুল, দ্রুত ও পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ সরঞ্জাম দ্বারা পরিচালিত, যা অতিক্রম করেছে AAA হাসপাতালের খেতাব। পৃথিবীর সবচেয়ে উন্নত মানের সরঞ্জাম ছাড়াও থাই জিসাং গঠন করতে সফল হয়েছে উচ্চস্তরের অভিজ্ঞতা, পেশাদারিত্ব, যেখানে চীনা ও পাশ্চাত্যের অভিজ্ঞতায় বৈচিত্র্যতা লক্ষণীয়। অত্যাধুনিক সরঞ্জাম, বিশেষজ্ঞ দল, উন্নত সেবার ধারণা ও নিখুঁত পরিষেবা প্রক্রিয়ায় থাই জিসাং বর্তমানে বিখ্যাত হয়েছে উদ্ভাবক হিসেবে সবচেয়ে নির্ভুল, অধিকতর পদ্ধতিগত, সবচেয়ে ব্যাপক টিউমারের ক্ষেত্রে নিরাপদ স্ক্রিনিং ক্ষমতা এবং ক্যান্সার চিকিৎসার জন্য দ্রুত পদক্ষেপ নিতে ও সবচেয়ে নির্ভরযোগ্য ভিত্তি প্রদান করতে পারে। সাধারণত চার পর্যায়ে হয় টিউমারের গঠন ও বেড়ে ওঠা। প্রথম পর্যায়ে জিনের পরিব্যাপ্তি, দ্বিতীয় পর্যায়ে ক্যান্সার সেলের ফ্লোটিং হওয়া, তৃতীয় পর্যায়ে টিউমারের শুরু, চতুর্থ পর্যায়ে মধ্যম পর্যায়ে ও বড় পর্যায়ের টিউমার। টিউমার হয়ে গেলে নিরাময়ের হার নিম্ন ও নিম্নতর হয়ে থাকে। বর্তমানে প্রায় 1.6 মিলিয়ন চীনা মানুষ ক্যান্সারে মৃত্যুবরণ করেন এবং 30% কম ক্যান্সার আক্রান্ত রোগী 5 বছরের বেশি বাঁচতে পারে। স্থানীয় ও আন্তর্জাতিক গবেষণায় দেখা যায় ক্যান্সারে আক্রান্ত রোগীদের জীবনকালের দীর্ঘস্থায়িত্ব প্রাথমিক নির্ণয়ের উপর নির্ভর করে। টিউমারের প্রথম পর্যায়ের নির্ণয় ও চিকিৎসার ফলে বেশি মাত্রায় নিরাময় হার দেখা দেয়। থাইজি স্যাং মার্কিন ABI 3500 ক্যান্সার ঝুঁকি মূল্যায়ন পরিচালনা জিন বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রাথমিক পর্যায়ের প্রতিরোধই ক্যান্সারের সর্বোত্তম প্রতিরোধ ও চিকিৎসা। থাইজি স্যাং মার্কিন ABI 3500 ক্যান্সার ঝুঁকি মূল্যায়ন পরিচালনা জিন বিশ্লেষণ করে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে প্রাথমিক পর্যায়ের প্রতিরোধই ক্যান্সারের সর্বোত্তম প্রতিরোধ ও চিকিৎসা। থাইজি স্যাং সঠিকভাবে ফ্লোটিং ক্যান্সার কোষের নির্ণয় করতে পারে মলিকুলার ডিটেকশনের মাধ্যমে, যা প্রথম পর্যায়ের নির্ণায়ক হিসেবে কাজ করে, যেখানে চিকিৎসার মাধ্যমে সর্বোচ্চ নিরাময় হার বিদ্যমান থাকে। থাইজি স্যাং এর আছে মার্কিন GE64-128 লেয়ার PET বা CT, যা দ্বারা প্রাথমিক পর্যায়ের টিউমার নির্ণয় করা যায় এবং এর ফলে চিকিৎসা প্রয়োজনে অপারেশনের মাধ্যমে সর্বোচ্চ হার প্রদান করে। থাইজি স্যাং ইমিউন সেল থেরাপির মাধ্যমে মধ্যম ও শেষ পর্যায়ের ক্যান্সারের চিকিৎসায় ভালো ফল পেয়েছে। প্রাথমিক পর্যায়ের ক্যান্সারের নির্ণয় স্ক্রিনিংয়ের উপর ভিত্তি করেই থাইজি স্যাং কৌশলগত দক্ষতার মৈত্রী গঠন করেছে সবচেয়ে গ্রহণযোগ্য সেল বায়োলজিক্যাল এজেন্সিসদের সাথে, যেমন যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া ও অন্যান্য প্রতিষ্ঠিত দেশ ও প্রতিষ্ঠিত কোষ জৈব চিকিৎসা কেন্দ্রের সাথে, যার ফলে ব্যাপকভাবে ক্যান্সার, ডায়াবেটিস, কার্ডিওভাস্কুলার ও সেরিনসা ভাস্কুলার রোগ, ইমিউনিটি সিস্টেম রোগ ও স্নায়ুতন্ত্র রোগের নিরাময় হার বৃদ্ধি পায়। এছাড়াও এটা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে অ্যান্টি এইজিং ও বিউটি কেয়ার মেডিসিন রিসার্চ সেন্টারে,
এবং এখান থেকে স্টিম সেলসের ব্যবহারে অ্যান্টি এজিং ও সৌন্দর্য ধরে রাখার ব্যবস্থা আছে। টেন্স গ্রুপ 1.8 বিলিয়ন ইউএন বিনিয়োগ করেছে অল রিজেন্ডে। সেখানে আছে চমৎকার আন্তর্জাতিক কনভেনশন, আন্তর্জাতিক চেইন হোটেল ব্যবস্থাপনা, পর্যটন চেইন ব্যবস্থাপনা ব্র্যান্ড। জুলাই 2010 অল রিজেন্ড আন্তর্জাতিক হোটেল উদ্বোধন করা হয়, যেখানে সম্পূর্ণ রকম সুযোগ সুবিধা, আরামদায়ক মার্জিত পরিবেশ, উষ্ণ আতিথেয়তা, আন্তর্জাতিকীকরণ, বিশেষজ্ঞতা, চেন ও নিজস্ব ব্যবস্থাপনা সেবা কার্যক্রমের প্রথম পদক্ষেপ। এই অল রিজেন্ড হোটেল সাশ্রয়ী, আরামদায়ক, যা আপনার ভ্রমণের ক্লান্তি দূর করবে। বিল্ডিং কমপ্লেক্সে টিএনসের আধুনিক ভিলা অবস্থিত। প্রধানত ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বিখ্যাত গবেষক ও মহান ব্যক্তিদের জন্য, যেখানে কোম্পানির প্রতি সত্যিকার অর্থে ভালোবাসার প্রতিচ্ছবি প্রকাশ পায়। অল রিজেন্ড রয়্যাল স্পা হোটেল একটি 7 তারকা বিশিষ্ট বিশ্ব শৈলীর স্পা হোটেল। পৃথিবীর বিভিন্ন দেশে এই হোটেল আপনাকে দেবে ভ্রমণের আশ্চর্যজনক সহযোগিতা। সাত তারকা বিশিষ্ট চীনা প্রাসাদ ও রয়্যাল গার্ডেন হোটেল হল অল রিজেন্ড ডিলাক্স থাং প্রাসাদ, যা ভিআইপিদের জন্য প্রণীত হোটেল, যেখানে প্রাচীন চীনা ও থাং বংশের প্রতিরূপ হিসেবে চমৎকার স্থাপত্যশৈলী ভবন। এটি অত্যাধুনিক, শৌখিন সৌন্দর্য বোধে ও স্থাপত্যশৈলীতে নান্দনিকভাবে প্রাচীন চীনের সৌন্দর্যে ফুটিয়ে তোলা হয়েছে। এটি টিয়েন্স স্বাস্থ্য শিল্প পার্কের সর্বোচ্চ মর্যাদার হোটেল। এখানে প্রাচীন আসবাবপত্র চমৎকার রূপে লোবুলার বৃক্ষের কাঠ, কোসো, সিল্কউড এবং বাফিয়া কিরকি দিয়ে গঠিত। বৃহৎ হোটেল গ্রুপ হিসেবে অল রিজেন্ডের আছে বিভিন্ন ধরনের সেবা ব্র্যান্ড। সাশ্রয়ী ও আরামদায়ক হোটেল থেকে শুরু করে 7 তারকার চীনা প্রাসাদ শৈলীর রয়্যাল গার্ডেন হোটেল বিদ্যমান, যেখানে একই সঙ্গে 9 জন রাষ্ট্রপতি ভিআইপি, 90 জন মন্ত্রী ভিআইপি ও 4,600 অতিথি অবস্থান করতে সক্ষম।